শুনো দাদু ভাই, অনেক কথা বলেছ, এবার আমার একটা কথা তোমায় শুনতে হবে। এই একদম গলা তুলে কথা বলবি না, মুখ সামনে কথা বলবি আমার সাথে। আমি গলা তুলে কথা বলছি তার কারণ আমি জানি যে আমি একটাও অন্যায় করিনি। তুমি একজন বর্ন ক্রিমিনাল, অন্যায় করে নিমেষে মুখ মুছে ফেলতে পারো, ইউ আর প্যাথোলজিক্যাল লায়ার। ইজ ইট? ঠিক আছে, এই বর্ন ক্রিমিনাল আর এই প্যাথোলজিক্যাল লায়ারের কাছ থেকে একটা কথা অন্তত তোমাকে শুনতেই হবে দাদু। তোমার দেওয়া এই গয়নাগুলো আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই যেগুলো আমি সব পরে আছি না, গলায় কানে হাতে, এগুলো সব আমি খুলে দিচ্ছি। এগুলোর মধ্যে যেগুলো তোমাদের, তোমরা সব পরে নিয়ে নিও। আর বাকি গয়নাগুলো, ওগুলো তো ও বাড়ির, সেগুলো বুঝি সঙ্গে করে নিয়ে যাবে। যারা আমাকে অবিশ্বাস করে সম্পর্কটাই ভেঙে দিয়েছে, তাদের দেওয়া জিনিস নিয়ে আমি বাঁচবো এ কথা তুমি ভাবলে কি করে পিসিমণি? তোমার কোনো বিশ্বাস নেই, দেখা গেল ওগো বাড়িতে দিতে যাওনের নাম কইরা গয়নাগুলান তুমি লোপাট কইরা ফেললে। বাকি গয়নাগুলো কাল আমি ও বাড়িতে পৌঁছে দেব দাদু ভাই। তুমি চাইলে আমার সঙ্গে একজন লোক পাঠাতে পারো, সে দেখে নেবে আমি গয়নাগুলো দিলাম কিনা। অবশ্যই পাঠাবেন, আমার বাবা তোমার জন্য যথেষ্ট অপমানিত হয়েছে, কোনো অপমানিত ওর আর বাকি নেই। সুতরাং কাল তুমি যখন যাবে ও বাড়িতে, আমরা যাব তোমার সঙ্গে, তুমি আমাদের সামনে ও বাড়ির গয়না ওদের ফেরত দেবে। ওকে ডান, তাহলে কালই যাচ্ছি, কারণ আমার হাতে তো আর কালকের পর কোনো সময় নেই। সো কেন সে ছেলের সাথে থাকার ব্যবস্থা বুঝি করে ফেলেছো? ভগত্তা সমঝোতা তো তাহলে করতেইব, নাইলে এই পোলায় এটা গারদে পুরবো না? আই রে কর্তার নাতিন, নিজের অবস্থা খান কি করলো রে? হ্যাঁ,